আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা বললাম, যেটা হচ্ছে যে সুতা, এই যে সুতা গুলো আমরা সুতা কোম্পানি থেকে যখন সুতা নিয়ে আসি ফ্যাক্টরি থেকে, যখন আমরা ইয়ার্ন নিয়ে আসি তখন ইয়ার্নের এই অবস্থা এভাবে থাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, এটা হচ্ছে যে এটা এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যেটা ছিল ইয়ার্ন সোর্সিং। আমরা সুতা কোম্পানি থেকে যখন সুতাটা যখন নিয়ে আসি, সুতোগুলো এভাবে আমার ফ্যাক্টরিতে আসে। দেন দেখি, এই যে এটা হচ্ছে উইন্ডিং সেকশন। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে উইন্ডিং মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডিং মেশিনে যে এখানে হ্যাংস গুলো যেগুলো লাচ্ছে আকারে আসে, এগুলো কিন্তু এই যে এই যে এগুলো হচ্ছে এই স্পাইন্ডেল বলে আমরা, এটাকে বলা হয় স্পাইন্ডেল, যে বড় চাকা যেটা উপরে ঘুরতেছে, ঠিক আছে? এই যে স্পাইন্ডেল থেকে এগুলো ওয়াক্সিং হচ্ছে নিচে মোমের সাহায্যে, দেন হচ্ছে যে উইন্ডিং হয়ে কোণে কোণিং হচ্ছে, এটা কোণের ভিতরে যাচ্ছে। সুতা থেকে সুতা বস্তা বের করে এটাকে উইন্ডিং করা হচ্ছে এই প্রসেসে। এই দেখেন, আপনারা নিচে দেখতে পাচ্ছেন, একদম ঠিক নিচে যেখানে লেখা আছে সুতার বস্তা থেকে সুতা বের করে উইন্ডিং করা হয়, দেখেন এই যে নিচের একদম নিচে দেখেন সাদা সাদা মোম দেওয়া আছে, দেখছেন? ছোট ছোট সাদা জি সাদা হ্যাঁ বল আছে। দেখতে পাচ্ছেন? এই যে এগুলো হচ্ছে মোম। এই এখান থেকে ওই হ্যাংস থেকে সুতাটা এখানে আসতেছে, এখানে এসে মোমের সাহায্যে ওয়াক্সিং হচ্ছে। ওয়াক্সিং হওয়ার পর দেন হচ্ছে এই যে উপরে এই যে কালো কালো, এটা হচ্ছে রোল। এই রোলের উপরে উইন্ডিং এর ক্যানোলার ভিতরে এই কোনিং গুলো করা হচ্ছে, এখানে এই এত যে বড় কোনিং গুলো মোমের সুতোগুলো। দলা থেকে ওয়াক্সিং কেমনে হচ্ছে? এটা তো হার্ড আকারে আছে না? হ্যাঁ, এটা যখন এই এটা যখন হার্ড আকার আছে, মানে ইয়ার্নটা আসার পরে এখানে এই যে মেশিনের সাহায্যে এটা এই যে এখানে এই এটা বড় মোম, এই মানে সুতাটা পুরোটা সুতা যে এটা কিন্তু আপনার এই বড় মোমটা থাকে না, এটা কিন্তু ঘুরতে 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 এটা একসময় শেষ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, থাকে না কিন্তু এটা সুতার ইয়ার্নের সাথে। এই ফর্মটা সুতার সাথে লেগে থাকে লিকুইড ছাড়া? না না না, এটা এটা এই এটা চলে যায়, এই এই মোমটা যখন আমরা জ্যাকার্ট করার পর যখন ওয়াশ করি তখন এটা চলে যায়, থাকে না এটা। আচ্ছা, এটা শুধু এই হচ্ছে যে এখানে স্মুথ উইন্ডিং পাস হচ্ছে, করার জন্য দেওয়া? রাইট রাইট রাইট, এটা জ্যাকার্ট মেশিন স্মুথলি পাস করার জন্য দেওয়া। ওকে, এই যে এখানে এগুলো হচ্ছে অটোমেটিক লিঙ্কিং মেশিন, এখানে যে অটোমেটিকলি এগুলো এখানে লিঙ্কিং হচ্ছে, অটোমেটিক উইন্ডিং মেশিন, সরি। এই যে এটা হচ্ছে অটোমেটিক মেশিন গুলো, এখানে কত রোটেশনে, এখানে এখানে হচ্ছে কত রোটেশনে আপনার এটা উইন্ডিং হবে এখানে সেট করা থাকে, যখন এটা উইন্ডিং হয়ে যায় অটোমেটিকলি এটা অফ হয়ে যায়। এই যে এখানে হচ্ছে যেটা আমরা দেখলাম একটু আগে ইস্যু, এই যে আমি একটু আবার দেখাই, এই যে এই যে এটা হচ্ছে এখানে একটু আগে দেখলাম যেটা ইস্যু বা রিসিভ, ওখান থেকে উইন্ডিং হওয়ার পরে সুতাগুলো এখানে এসে আমাদের জমা হচ্ছে। হ্যাঁ, ইয়ার্ন ইস্যু হচ্ছে, যেটা আমরা বলছিলাম উইন্ডিং এর পরে ইয়ার্ন ইস্যু হচ্ছে, ঠিক আছে? এই সুতা উইন্ডিং করার পরে নিটিং অপারেটররা এখান থেকে সুতা মেপে নিয়ে যায় এবং নিটিং পার্ট এখানে জমা দেওয়া হয়, সেটার উপরে এখান থেকে ইস্যু ওরা হয়? সুতা এটা কি নেয়। মার্চেন্ডাইজার কনজাংশন দিয়ে দেয় যে তুমি এই অর্ডারের জন্য এত এত কেজি বা এতটুকু ইয়ান পাবা? হ্যাঁ, আমরা আমরা মার্চেন্ডাইজার আমরা ওরকম কনজাম্পশন দিই, আমরা নর্মালি যখন একটা স্যাম্পল রেডি করি সেই স্যাম্পলের ওয়েট অনুযায়ী আমাদেরকে টেকনিক্যাল টিম কনজাম্পশন দিয়ে দেয়, সেই কনজাম্পশন অনুযায়ী আমরা ইয়ার্ন নিয়ে আসি। দেন ইয়ার্ন টিমের যারা ইয়ার্ন ডিপার্টমেন্টের, ওদের কাজ হচ্ছে, ইয়ার্ন কন্ট্রোলারের কাজ হচ্ছে এটাকে ফ্লোরে ইস্যু করে দেওয়া, যে আমার কোন সাইজের জন্য কতটুকু সুতা লাগবে ওইটা ওরা ওইভাবে ইস্যু করে ফ্লোরে দিয়ে দেয়। মানে এটা আপনাদের বুকিং বা কোনো ডকুমেন্ট অনুযায়ী না কি অনুযায়ী দেয় সে? এটা অবশ্যই আমাদের বুকিং অনুযায়ী, কারণ আমরা যখন কনজামশনটা পাই ফ্যাক্টরি থেকে, ওইখানে কনজামশনের সাইজ ওয়াইজ মেনশন করা থাকে যে এক্স এস এর জন্য এত পিসের এই এত গ্রাম, এস এর জন্য এত গ্রাম, এল এর জন্য এত গ্রাম, আমরা ওই সবকিছু অ্যাভারেজ হিসাব করে দেন আমরা পার পিস হিসাব করে আমাদের কনজামশনটা থ্রো করি। এটা আমরা বুকিংটা পরে দেখাই দিব, ইয়ার্ন কিভাবে আমরা কতটুকু বুকিং দিই কিভাবে নিয়ে আসি সেই প্রসেসটাও আমরা জানাই দিই। ঠিক আছে, এখন আমরা জাস্ট ওয়ার্কিং প্রসিডিউরটা দেখি। ওকে। এখান থেকে প্রত্যেকটা অপারেটরকে কতটুকু সুতা দেয় ওরা এখানে লেখে রাখে, হিসাব করে রাখে। অপারেটররা কি এসে সুতা নিয়ে যায় না?
হ্যাঁ, অপারেটর এসে সুতো নিয়ে যায়, ওদের কাছে ইয়া দেওয়া থাকে যে সাপোজ ওরা কি ফ্রন্ট প্যানেল বানাচ্ছে না ব্যাক প্যানেল বানাচ্ছে, ওরা এরকম করে বলে সে মেশিন অনুযায়ী ওদের কত পিস লাগবে, ওরা এখানে রিকোয়েশন দেওয়ার পর ওরা এখান থেকে সুতোটা নিয়ে যায়। একজন অপারেটর কি ব্যাক ফ্রন্ট দুইটাই করে নাকি আলাদা আলাদা অপারেটর? আপনার একজন অপারেটর ব্যাক ফ্রন্ট দুটোই করে, আলাদা আলাদা অপারেটর থাকে না, আপনার মেশিন ওয়াইজ আলাদা আলাদা থাকে। সাপোজ একটা মেশিনে আপনার শুধু ব্যাক প্যানেল নামবে, আরেকটা মেশিনে ফ্রন্ট প্যানেল নামবে, আরেকটা মেশিনে স্লিভ নামবে। আবার অনেক সময় এমন হয় যে একটা মেশিনে আপনার একবারে 12টা ব্যাক প্যানেল নামবে, তারপর 12টা ফ্রন্ট প্যানেল নামবে, তারপর 12টা স্লিভ নামবে। কারণ সোয়েটার তো নর্মালি আমরা ডজন হিসাব করে করি, একটা বান্ডিলে এক ডজন প্যানেল থেকে ওটা হয়ে করে আমরা এভাবে মানে ডজন ওয়াইজ। একটা অপারেটর শুধু একটা মেশিন চালায় না নাকি দুইটা মেশিন চালাইতে পারে? না 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 না, একটা অপারেটর নর্মালি, যেহেতু সোয়েটার যখন জ্যাকার্ড মেশিন আসছে, আগে যখন নিটিং মেশিন ছিল হাতের, তখন একটা অপারেটর একটা মেশিন চালাইতো, বাট যখন থেকে জ্যাকার্ড আসছে, জ্যাকার্ডের দ্বারা যে একটা দক্ষ অপারেটর একসাথে 6টা মেশিন অপারেট করতে পারে, একটা দক্ষ অপারেটর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে তারা 6টা মেশিন অপারেট করতে পারে, মানে তিনটা তিনটা করে চালাতে পারে ওরা। যেমন একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট, একটা স্লিভ, একটা নেক, এভাবে না? এইভাবে, রাইট রাইট, আসেন আমরা দেখি। এই যে এগুলো হচ্ছে জ্যাকার্ড মেশিন, এগুলো হচ্ছে জ্যাকার্ড মেশিন, যেটা আমি বলছিলাম যে একজন অপারেটর 6টা মেশিন থেকে 8টা মেশিন নর্মালি চালনা করে, এগুলো হচ্ছে জ্যাকার্ড মেশিন। এটা হচ্ছে এই যে এখানে এই ইয়ার ভিতরে এখানে স্ক্রিনে দেওয়া আছে যে নিটিং এ আমার এখানে কত পিস টাইমিং লাগবে, লিঙ্কিং এ আপনার এখানে ওই ব্যাকে কত পিস টাইমিং লাগবে, এখানে কত নিডেল দিতে হবে, সব কিছু প্রোগ্রামিং করে দেয় এবং প্রোগ্রামিং থেকে এখানে এনে ওরা সেট করে। একটা প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে ডিভাইস থাকে, কি বলে এটাকে আমরা প্যান ড্রাইভ বলি, পেন ড্রাইভ ওরা প্রোগ্রামটা আনে, প্রোগ্রামটা আনার পর এখানে মেশিন ইনপুট দেয়, ইনপুট দিয়ে এখানে যে যে টেকনিক্যাল পার্ট গুলো আছে এগুলো ওরা ইনপুট দিয়ে ওরা প্রসিড করে। এই টেকনিক্যাল পার্ট গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো পরবর্তী ক্লাসে। ঠিক আছে। এই যে এখানে যে এটা নিটিং হচ্ছে, এই যে এই যে এই যে বেড যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এইভাবে করে এখানে এখানে এটাকে কর্সেস মারতেছে, এখানে এই যে উপরে সুতা গুলো আছে আগে হাতে বলে ফ্ল্যাট নিট মারতে মেশিন। হতো, এটা অটো মেশিন মারে, তাই তো? হ্যাঁ, অটোমেশন, জি জি জি, এই যে প্রত্যেকটা হচ্ছে জ্যাকার্ড মেশিন, এগুলো এটাকে আমরা ভি বেড বলি, ভি বেড ফ্ল্যাট নিট মেশিন। আচ্ছা, এটা হচ্ছে প্রোগ্রামার রুম, যেটা আমরা বলছিলাম যে একটা স্যাম্পল এজ পাওয়ার পরে জ্যাকার্ড প্রোগ্রামাররা প্রোগ্রাম তৈরি করে যে কি ডিজাইন হবে বাইরের চাহিদা মতো। এখানে অটোমেশন নিটিং প্রোগ্রামরা তৈরি করে, এখানে যে কোনো ধরনের ডিজাইনটা আমরা করতে পারি। এই যে প্রোগ্রাম করতেছে, এটা হচ্ছে প্রোগ্রামিং মেশিন, প্রোগ্রামিং করতেছে এখানে, এই যে এই ডিজাইন গুলো রেডি করে এখানে। বাইরের চাহিদা মতো করে, তাই তো? হ্যাঁ, বাইরে যে ডিজাইন দেয় সেই ডিজাইন অনুযায়ী ওরা ওইভাবে করে ডিজাইনটা রেডি করে দেয়। ওই ওই প্রোগ্রামটা করার পরে দেন ওইটা হচ্ছে কম্পিউটার করার পরে ওইটা ওরা প্যান ড্রাইভে দেয়, প্যান ড্রাইভ দেওয়ার পরে ওরা এখানে মেশিনে প্যান ড্রাইভে ইনপুট করে, সেই অনুযায়ী এখানে প্রোডাকশনটা মানে প্রোগ্রামটা সেট করে দেয়। সেট করার পরে যখন মেশিন রানিং করে তখন এই যে এখান থেকে মেশিনে আপনার এই যে চলতেছে অটোমেটিক, মানে এই ফ্রন্ট যে প্যান, বডিটাতে হচ্ছে কি টাইপের ডিজাইন হবে, ব্যাক পার্টে কি টাইপের ডিজাইন হবে, সেই ডিজাইনটাই প্রোগ্রামার প্রোগ্রাম করে দিতেছে আর ডেফিনেটলি এখানে শুধু ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করতেছে। ইমপ্লিমেন্ট হচ্ছে, রাইট। প্রোগ্রামার কি মেশিন এসে সেট করে দিয়ে যায়? মেশিনটা নর্মালি সেট করে হচ্ছে অপারেটর, অপারেটর এখানে যারা সিনিয়র অপারেটর আছে প্রত্যেকটা প্রত্যেকটা এখানে যে অপারেটর আছে প্রত্যেকটা অপারেটর কাছে ইয়ে থাকে, পেন ড্রাইভ, পেন ড্রাইভ ওরা নেওয়ার পর নিজেরা সেট আপ করে, ওরা নিজেরা লিঙ্কিং প্রসেস মানে এটা প্রোগ্রামার অ্যাডভাইস করে দেয়, চার্ট দিয়ে দেয় যে আমার এই অর্ডারের জন্য এত তোমার ইয়ে থাকতে হবে, এত গেজের এটা হইতে হবে, মানে এটা একটা ওদেরকে ডিরেকশন দিয়ে দেয়, সেই ডিরেকশন অনুযায়ী ওরা এটা মেশিনে ইনপুট দেয়। প্রোগ্রামার প্রোগ্রামিং অনুযায়ী অটোমেশনে কোর্সেস দেওয়ার পরে ডিজাইন অনুযায়ী নিটিং পার্ট তৈরি করে। এই যে দেখেন গ্রিন লাইট জ্বলতেছে মেশিনে, যখন সুতা ছিঁড়ে যাবে এখানে রেড লাইট, মেশিন বন্ধ হয়ে যাবে। এই যে নিটিং হওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট ইন ইন্সপেকশন, নিটিং প্যানেল গুলো ঠিক আছে কিনা, নিটিং প্যানেল গুলো চেক করতেছে, এগুলো সব হচ্ছে নিটিং প্যানেল। এটা লাইট বক্সে চেক করে সোয়েটারে এই ফল্ট বা ডিফেক্ট ধরার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে লাইট বক্স। এই লাইট বক্সের মাধ্যমে বোঝা যায় যে আসলে কোথাও কোনো সুতা ছিঁড়ে গেছে কিনা, কোনো কোথাও স্পট আছে কিনা। অনেক সময় মেশিনে থেকে অনেক সময় তেল লাগতে পারে বডিতে, স্পেশালি এগুলো হোয়াইট কালারের গার্মেন্টস খুব বেশি প্রবলেম হয়, এগুলো এই লাইট বক্সে চেক করার মাধ্যমে জানা যায় যে কোনো কোনো কোয়ালিটি ডিফেক্ট আছে কিনা।
লাইট ছাড়া এমন নর্মালি বোঝা যাবে না, লাইট ছাড়া আপনি নর্মালি বুঝবেন না, সেক্ষেত্রে আপনাকে ডে লাইট ইউজ করতে হবে। বাট সোয়েটারের ফ্যাক্টরি গুলোর ভিতরে এরকম ডে লাইট খুব বেশি একটা থাকে না, এটা নর্মালি আপনার লাইট বক্সই সবসময় ওরা প্রেফার করে। বুঝতে পারছি। এটা হচ্ছে লিঙ্কিং, এটা এই যে নিটিং করলো, প্যানেল গুলো আমরা চেক করলাম, প্যানেল চেক করার পরে এটা আমরা আনলাম লিঙ্কিং, এই যে এগুলো হচ্ছে লিঙ্কিং মেশিন। এগুলো দেখছেন এই যে এগুলো অটোমেটিকলি যে যে এটা একটা সার্কেল বেডের কি বলে এটাকে ঘড়ির ইয়ার মতো, ঠিক আছে। এগুলো হচ্ছে যেমন এই প্রত্যেকটা মাথায় একদম দাঁতের মতো কাটা কাটা থাকে, এই যে দেখেন এখান থেকে এই যে লিঙ্কিং এর দুটা প্যানেল যে যে ইয়ে করে দিচ্ছে, জয়েন করে দিচ্ছে। দুটা প্যানেল জয়েন করে এই যে ফ্রন্ট প্যানেলের সাথে ব্যাক প্যানেল সাইড প্যানেল জয়েন করে দিলো, এটা এই যে হয়ে গেছে, একটা বডি শেপ চলে আসছে। হ্যাঁ বডি শেপ চলে আসছে, রাইট। এগুলো গেজ অনুযায়ী লিঙ্কিং এর মেশিনের টিথ গুলো মানে মোটা মোটা থাকে, যেগুলো হেভি গেজ ওগুলো এরকম গেজ অনুযায়ী ফাঁকা ফাঁকা থাকে। এই যেগুলো দেখলাম আমরা এগুলো হচ্ছে 12 গেজের, এগুলো ছোট ছোট চিকন চিকন। আমি দেখাবো পরবর্তীতে লিঙ্কিং মেশিন গুলো, যখন আমরা পরবর্তী স্টেপ গুলো কাজ করবো তখন লিঙ্কিং মেশিন কি কি ধরনের হতে পারে সেগুলো আমি দেখাই দেবো। এই যে এখানে দেখেন ট্রিমিং মেনিং হচ্ছে এটা, ঠিক আছে। এই যে যেখানে যে এই যে এখানে লিঙ্কিং এর এই যে যদি কোথাও মানে সুতা বের হয়ে থাকে এটা ওটা এটাকে হাইড করে দেয়, হাইডিং করে দেয়। এই যে বলা হয়েছে পার্ট জয়েন্ট বা লিঙ্কিং করার পরে প্রতিটি জয়েন্টের মাথায় বেরিয়ে থাকা সুতাগুলো নিডেল দিয়ে হাইডিং করে দেওয়া হয়। এই যে এখন এখানে তার এখানে আপনার ফাইনাল হচ্ছে লাইট চেক, নিটিং এর পর ট্রিমিং মিনিং এর পর লাইট চেক করা হচ্ছে যে কোথাও আর বাড়তি কোনো সুতা আছে কিনা, হাইডিং করার সময় অনেক জায়গায় দেখা গেছে ছিদ্র রয়ে গেল কিনা, কোনো জয়েন্টে ছেঁড়া আছে কিনা, কোনো প্রকার ছিদ্র আছে কিনা, এটা দেখানোর জন্য এটাকে এই প্রসেসটাকে বলা হয় লাইট চেকিং। ট্রিমিং মিনিং এর পরে এখানে এসে এটাকে একটা আরেকবার কোয়ালিটির জন্য চেক করা হয়। ফার্স্ট আমরা দেখলাম যে প্রথমত চেক করা হচ্ছে নিটিং এর পরে, নিটিং এর পরে একবার লাইট চেক করা হয়, দেন এটা হচ্ছে ট্রিমিং মিনিং এর পরে আবার লাইট চেক করা হচ্ছে। স্লিপটাকে চেক করা হচ্ছে, বডিটাকে চেক করা হচ্ছে, দেখছেন এখানে কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার, ভিতরে কোনো সমস্যা থাকলে এখান থেকে ওটা ইজিলি বোঝা যায়। এখানে আবার মেন্ডিং করা হচ্ছে, যদি লাইট চেকের পর যদি দেখা যায় কোথাও কোনো হোল রয়ে গেছে তখন সেগুলোকে আবার এই যে দেখেন মেন্ডিং করা হচ্ছে, কিভাবে নিডেল দিয়ে খুব সূক্ষ্ম ভাবে এই হোলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, দেখছেন বড় একটা হোল ছিল কিন্তু এটা কিন্তু এখানে কিভাবে ইয়ে করে ফেললো, মেন্ডিং করে ফেললো। দেন হচ্ছে ওয়াশিং, এই যেখানে হচ্ছে ওয়াশিং এর মেশিন, এই যে এটা ওয়াশিং এর মেশিন, এখানে হাইড্রো আছে, ড্রায়ার আছে, যেখানে ওয়াশিং হচ্ছে। এখানে তো গার্মেন্টস ওয়াশ হইতেছে তাই না? হ্যাঁ গার্মেন্টস ওয়াশ হচ্ছে, এগুলো ওয়াশিং করার পর ড্রায়ার হওয়ার পর এগুলো যে এখানে আয়রন আয়রনিং হচ্ছে। খেয়াল করে দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু আয়রনটা খেয়াল করে দেখেন যে এগুলো কিন্তু প্রেস করে না, উপর থেকে খালি জাস্ট স্টিম মারতেছে, স্টিম দেখছেন খালি স্টিম করে, জাস্ট উপর দিয়ে হালকা একটু স্টিমিং করে দেওয়া, খুব বেশি প্রেসিং হচ্ছে না এখানে। এবং এগুলো দেখুন স্টিমিং করতেছে, দেখেন নিচে দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু একটা করে বোর্ড আছে, দেখছেন সোয়েটারটা ভিতরে খেয়াল করেন এখানে কিন্তু একটা প্লাইউডের বোর্ড দেওয়া আছে, রাইট। হ্যাঁ রাইট, হ্যাঁ, যাতে করে আপনার সোয়েটার গেট আপটা ঠিক করে থাকে। এগুলো আপনার প্রতিটা সাইজ অনুযায়ী এরকম প্লাইউড বোর্ড কাটা থাকে, এক্সএস এস এম এল এক্সএল, প্রতিটা সাইজ অনুযায়ী এরকম ওদের বোর্ড কাটা থাকে। এই যে প্রতিটা বডি ওরা তখন আবার আয়রনের পরে দেখতেছে বাইরের মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে কিনা, ওইখানে মেজারমেন্ট চার্ট দেওয়া আছে, কিউসিরা দেখতেছে গেট আপ ঠিক করে ঠিক আছে কিনা, গেট আপটা চেক করতেছে। এই যে এখানে এখানে হচ্ছে এখন সুইং লেভেল, সুইং বা অ্যাটাচমেন্ট,
এই এখানে এই প্রসেসটা এটা মূলত আয়রনে হওয়ার আগেই হয়ে যায়, বাট এখানে ওরা হয়তো ভিডিও আকারে এই যে পরে দেখাচ্ছে, বাট এই সুইং অ্যাটাচমেন্ট এটা নর্মালি ওয়াশের পরে, ওয়াশ করার পরে আয়রন করার আগে এটা অ্যাটাচমেন্ট করা হয়ে যায়। এই যে এখন ফাইনাল কিউসি চেক করছে, এই যে এখন এখানে আপনার চেক করার পরে এখন ফাইনালি এখান থেকে বলা হয় মেটাল ডিটেক্টর মেশিন, ঠিক আছে? এটা নর্মালি সব জায়গায় থাকে, ওভেনের ক্ষেত্রে, নিটিং এর ফ্যাক্টরি, সব জায়গায় থাকে। এটাকে যদি কোনো ধরনের কোনো মেটাল থেকে থাকে, অনেক সময় শুয়ের ভাঙার অংশ থেকে যেতে পারে, এখানে মেটাল ডিটেক্টর এখানে চেক করা হয়। এটা হচ্ছে ডাস্ট মেশিন, এখানে কোনো ডাস্ট থাকলে, বাড়তি কোনো ফ্লাইং ইয়ান টিয়ান থাকলে, তখন সেক্ষেত্রে ডাস্ট মেশিন এটা রিমুভ হয়ে যায়। এটা নর্মালি লাইট কালার গার্মেন্টস এ খুব বেশি অ্যাপ্লিকেবল হয়। এই যে এখানে এখন ফাইনাল এখানে হ্যান্ড টেক লাগানো হচ্ছে, প্যাকিং হচ্ছে, ফোল্ডিং হচ্ছে, প্যাকিং হচ্ছে। এই যে এখন এটা আপনার গুডস কার্টনের জন্য রেডি। হ্যাঁ, গুডস এখন কার্টনের জন্য রেডি, এখন এগুলো ফিনিশ গুডস যাবে, দেন এটা অনুযায়ী প্যাকিং লিস্ট তৈরি করা হয়। এইখানে আমরা নিচে এখানে আলাদা গোডাউন থাকে, যেখানে গুডস গুলো আমরা করে দিই। এই তো এটা হচ্ছে নর্মালি কাজ। তারপর হচ্ছে ইন্সপেকশন, তখন বায়ার কিউসি আসে, কিউসি চেক টেক করার পর ইন্সপেকশন করে। আর এগুলো হচ্ছে নর্মালি আমরা যেটা সোয়েটার গুলো রেডি করে রাখি বিভিন্ন সময় বায়ার আসলে, বায়ার ভিজিটের জন্য। প্রত্যেকটা ফ্যাক্টরিতে কোনো ইন্টারনাল ল্যাব থাকে, যেগুলোতে ল্যাবে আমরা কালার টেস্ট করি। ল্যাব কালার টেস্ট গুলো আসবে, এগুলো ইয়ার্ন, যখন আমরা আরো ডিটেলস আলোচনা করব যে ইয়ার্ন সোর্সিং এর ভিতরে, তখন এই কালারের সোর্সিং এর বিষয়গুলো আসবে। তো আমরা নর্মালি প্রসিডিউরটা দেখলাম, নর্মালি প্রসিডিউরটা যেটা দেখলাম, একটা সোয়েটার ম্যানুফ্যাকচারিং প্রসেস আজকে যেটা আমরা আলোচনা করলাম, শুরু থেকে ইয়ার্ন উইন্ডিং থেকে নিয়ে শুরু করে একদম ফাইনাল ইনস্পেকশন হওয়ার আগ পর্যন্ত কার্টুন গুলো কিভাবে রেডি করা থাকে। আমরা আমাদের থিওরিটিক্যাল এবং আমাদের যে প্র্যাকটিক্যাল ভিডিও, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো এটাই ছিল আজকে আমাদের ফার্স্ট ক্লাস অ্যাবাউট সোয়েটার ম্যানুফ্যাকচারিং প্রসেস। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা স্টেপ নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসটা আজকের মতো এখানে সমাপ্ত, আশা করি সবাই ভালো লাগছে। জ্যাকেট মেশিন নিয়ে একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই। আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ল্যাবে একটা জ্যাকেট মেশিন দেখছিলাম, কিন্তু আমি ওখানে যে দেখছি মানে আউটপুটটা খুবই স্লো আসতেছে। তো জ্যাকেট মেশিনে কি আউটপুট এইভাবেই আসে নাকি এটার স্পিড চেঞ্জ করা যায়? না 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 না, আসলে আসলে জ্যাকেট মেশিনে আউটপুট এভাবে আসে না। জ্যাকেট মেশিনের স্পিডটা ভেরি করে, ভেরি করে কিসের উপরে? জ্যাকেটের অনেক কিছু আছে, অনেক ডিজাইন আছে। একটা আছে প্লেন জার্সি, একটা আছে ওয়ান বাই ওয়ান ড্রপ। আসলে মুখে বললে হবে না, একটু দেখাইতে হবে। আমি প্রত্যেকটা জ্যাকেটের জন্য সোয়াচ নিয়ে আসবো, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। ডিজাইনের উপরে ভেরি করে যে মেশিন আমার কতটুকু জোরে যাবে বা কতটুকু আসতে যাবে। একটা ক্রিটিক্যাল ডিজাইন আমি যদি খুব স্পিডে দিয়ে রাখি, দেখা যাবে যে আমার জ্যাকেটের প্যানেল নামবে ঠিক, বাট প্রত্যেকটা প্যানেলের ভিতরে ফুটা। কোনটা দেখা যাবে জ্যাকেট ডিজাইনের কোনটা হোল হয়ে গেছে, কোনটা ডিজাইন নষ্ট হয়ে গেছে। মানে স্পিড নিজের ইচ্ছা মতো দিলে হয় না, এটা মেশিনের আউটপুট অনুযায়ী কিভাবে ডিজাইনটা সুন্দর হবে, এটা প্রোগ্রামাররা স্ট্যান্ডার্ড একটা স্পিড, একটা স্ট্যান্ডার্ড একটা স্পিড ধরে দিয়ে দেয়। তো স্পিডটা ডিজাইন ওয়াইজ ভেরি করবে, যে আসলে কেমন চ হবে, এটা খুব ফাস্ট হবে না স্লো হবে, এটা ডিজাইন ওয়াইজ ভেরি করে। ওকে ভাই, আর যেটা আপনি ভার্সিটি দেখছেন সেটা তো আসলে বলতে গেলে এটা বাল্কের কিছু না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এই জন্য এটা স্লো ছিল। আমরা
ওকে ভাই, আর কার কোনো প্রশ্ন আছে? নো মোর কোশ্চেন। দেউ ভাই কি ঘুমায় পড়ছেন? আর ভাই খুব মজা পাইলাম আপনার ক্লাস করে, খুব ভালো লাগছে, অনেক সুন্দর ক্লাসটা, সুন্দর ভাবে, খুব ভালো লাগছে আসলে, খুব সুন্দর হয়েছে। আর আশা করি পরবর্তীতে বিষয়টা ইন্টারেস্টিং লাগতেছে। আসলে ইন্টারেস্টিং সোয়েটারটা আমাদের কাছে ছিল, নাবিলে মনে করছে, নাবিলে মনে বাসি দিতে এগুলো অনেক কাজ নিছে। আমাদের আসলে ইন্টারেস্টিং লাগতেছে বিষয়টা সোয়েটারটা। আমাদের নরমালি একটা ধারণা এমন দেওয়া হয় যে আসলে সোয়েটারের জগৎটা ছোট, সোয়েটার মার্চেন্ডাইজার হয়ে কি করবা, কিন্তু সোয়েটার মার্চেন্ডাইজারের ভিতরে যে আসলে সোয়েটারের ভিতরে যে কি আছে এটা যে এই জগতে না ঢুকছে, না ঢুকলে বলতে পারবে না কেউ। সোয়েটারের জগৎটা ছোট না, এটা অনেক বড় এবং বৃহৎ। সোয়েটারের ভিতরে যে কত রকম ভেরিয়েশন আছে এটা আমরা যত ক্লাস করব, যত গভীরে যাব, তত এটার স্বাদ আরো বাড়বে, আরো বাড়বে। ঠিক আছে, সোয়েটার মার্চেন্ডাইজারদের অনেক ডিমান্ড। সোয়েটারটা আমাদের বাংলাদেশের নিটের যত চাহিদা আছে তার মধ্যে সোয়েটারের চাহিদা অনেক বেশি। অনেক বড় বড় বায়াররা আমাদের সাথে সোয়েটারের কাজ করতেছে, অনেক বড় বড় বায়াররা। আগামী ভবিষ্যৎ হ্যাঁ হ্যাঁ সোয়েটারে বেশি চলে। তবে এখন তো আসলে গ্লোবাল সিচুয়েশন সব দিকেই চেঞ্জ, যেগুলো শীত প্রধান দেশ ছিল সেগুলো এখন দেখা যায় আগুনে পুড়তেছে। হ্যাঁ, তো সেই অনুযায়ী বায়ারের টেস্টও চেঞ্জ হবে, তখন বায়ার দেখা যাবে আগে যেখানে যেখানে আগে গরম থাকতো ওগুলো এখন শীত প্রধান দেশ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো অনুযায়ী বায়ারের টেস্ট চেঞ্জ হবে, আমরা সেই অনুযায়ী মেকিং করবো, আমরা তো রেডি আছি সবসময়। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।